নমস্কার সকলকে। আজকে তো ওয়েদারটা ভালো আছে, তাই আবার একটু হাঁটতে বেরিয়েছি। এটা আমাদের বাগানের এটা আনারস গাছ। তো আজকে আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার অনেক এই পুরনো দিনের কথা মনে পড়ছে। অনেক লোকের সাথেই আমাদের যোগাযোগ হয়, উঠা বসা হয়। তো কিছু কিছু লোক থাকে যারা একটু অন্যদের থেকে পৃথক স্বভাবের হয়ে থাকে। তো সেই জন্য সেই সমস্ত ব্যক্তিদের কারো কারো ভীষণ প্রগাঢ় বন্ধুত্ব হয়ে যায় লোকের সাথে, মানে ভীষণ মানে অ্যাট্রাক্টিভ ক্যারেক্টার হয়, সবাই তাদের বন্ধু হতে চায়। আবার অনেক লোক আছে যাদের থেকে আমরা সবাই পালিয়ে বেড়াই, তাদের বন্ধু হতে ভালো লাগে না আর কি। তারা যে কথাগুলো বলে ওগুলো শুনতে আমাদের খুব একটা পছন্দ হয় না। তো সেই রকমই কয়েকজন ব্যক্তির কথা যাদের আমি জানি তাদের কথা বলতে এসেছি। এই আমার খুবই পরিচিত, আমি এমন একজনের কথা বলছি যিনি, যাকে আমি সম্পর্কে কাকু বলে জানতাম। উনি ভীষণ মুখের ওপরে সত্যি কথা বলতেন, তো কেউ তাকে পছন্দ করতো না। যেমন একদিন ঘটনা বলছি, আমাদের ওইখানে একটি মেয়ে, সেই মেয়েটি মানে ভীষণ দুষ্টু প্রকৃতির, সে ওই পালিয়ে পালিয়ে বেড়ায় আর কি, বাবা মার বাবা মার কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে। সে কখনো কারোর সাথে মিশতেও চাইতো না, তার কারণ তার একটা বয়ফ্রেন্ড ছিল, সে তার সাথে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করতো আর সে ঘুরে ঘুরে বেড়াতো। তো একদিন সবার সামনে হঠাৎ করে উনি বলে বসলেন, আরে দাদা, মানে অনেক লোকজন আছে, মেয়েটি বাবাকে বলছে, আরে দাদা আপনার মেয়ের যা চালচলন, কোন দিন বা কার সাথে পালিয়ে যায়। এই যে এই কথাটি আপনি কিন্তু জানেন না কি হবে, কিন্তু এই যে কথাটি ছেড়ে দিল, এতে কিন্তু অনেক লোক যারা যাকে বলা হচ্ছে উদ্দেশ্য করে উনিও পছন্দ করছেন না, আবার মানে যারা উপস্থিত আছেন তারাও পছন্দ করছেন না। তো এইভাবে ওনাকে কিন্তু কেউ পছন্দ করতেন না, কারণ উনি মুখের ওপরে সত্যি কথা বলতেন। আবার আরেকজনকে দেখেছি উনি আবার খুব একটু মানে অকওয়ার্ড টাইপের কথা বলতেন, মানে যেগুলো আমাদের মাথায়ও আসে না আর কি, এমন অকওয়ার্ড কথা। উনি আমাদের প্রফেসর ছিলেন, তো ওই প্রফেসরের সাথে আমাদের ওই পড়ার সময়টুকু ছাড়া বাকি সময় আমরা মানে তাকে খুব একটা কেউ পছন্দ করতাম না আর কি, কারণ এরকম অদ্ভুত কথা বলতেন। তা আমি এরকম একটা অদ্ভুত কথা আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই তখন আমাদের ওই লিটারেচার পড়াচ্ছেন আর কি, পড়াতে পড়াতে হঠাৎ করে বলছেন যে, জানিস আমার ছোট বাচ্চাদের একদম পছন্দ না, ছোট শিশুদের আমি একদম পছন্দ করি না। তো আমরা বললাম কেন? কারণ ছোট শিশুদের দেখে বোঝা যায় ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্বার্থপর জীব। আমি কীরকম করে স্বার্থপর জীব বোঝা যায় ছোট শিশুদের? তার কারণ ওদের কাছে তুই কোনো জিনিস চাইতে যাইবি, ওরা বলবে যে না এটা দেব না, দিতে পারবো না, এবং ওটা কিছুতেই বুঝিয়ে নিতে পারবি না। তখন ও কী করবে? বাচ্চাটি কাঁদতে শুরু করবে এবং অন্যদের আকৃষ্ট করার চেষ্টা করবে, যে জিনিসটা যাতে কিছুতেই তাকে মানে তাকে তোকে দিতে না হয়। তো এটা শুনে কেমন একটা অদ্ভুত লেগেছিল এবং বিরক্তও হয়েছিলাম। মনে মনে বলছি, ওনাকে তো বলা যায় না কারণ ওনার একটুখানি অন্যরকম পার্সোনালিটি, মনে মনে বলছি যে আরে ওর তো বাচ্চা, ওরা তো কিছু বোঝেই না। তো হঠাৎ করে আমাকে বলছে, ঠিক মানে মানে মনটাও পড়তে পারতেন আর কি, হঠাৎ করে আমাকে বলছেন যে তুই নিশ্চয়ই মনে মনে ভাবছিস যে বাচ্চা, এরা তো কিছু বোঝেই না, স্যার এটা কি বলছে। তখন আমি বললাম যে হ্যাঁ আমি তাই ভাবছি। তখন বলছেন যে হ্যাঁ বাচ্চা কিছু বোঝে না, সরল বলতে পারিস, সেই জন্য এই যে স্বার্থপর স্বভাবটা এটাকে ও ঢাকতে শেখেনি, ও ঢাকতে জানে না, সেই জন্যই ও এইরকমভাবে কথাটা বলে ফেলেছে। যেহেতু ওইটা ঢাকতে জানে না এই যে স্বার্থপর স্বভাবটা, তাই ও বলে ফেলেছে। সেই জন্য ছোটো বাচ্চাদের দেখলে আমার একদম এই যে মানুষ যে খুবই সেলফিশ নেচারের, এটা যখন ভাবি আমার একদম পছন্দ হয় না ছোটো বাচ্চাদের। একটা চকলেট চা, কোনো বাচ্চা চকলেট খাচ্ছে মনে কর, তার হাতে কিন্তু পাঁচ ছটা চকলেট রয়েছে, তো একটা চাইবি তোকে দেবে না, কীরকম অকওয়ার্ড কথাটা। আমার তো ভীষণ অকওয়ার্ড মনে হয়েছিল, অকওয়ার্ড যে শুনবে তার কাছে অকওয়ার্ড বলেই মনে হবে। তো এই তো গেলেন, উনি এরকম ছিলেন।
আরেকজন দিদিমার কথা, যার কথা আমার ভীষণ মনে পড়ে, উনি ছিলেন মিষ্টভাষী, খুব মানে মিষ্টি করে কথা বলতেন আর কি, মানে নাটাও এত সুন্দর করে করতেন যে ওই নাটা শুনতে আমাদের কারো খারাপ লাগতো না, বেশ ভালো লাগতো ওই মিষ্টভাষী দিদিমার নাটা শুনতে। তো ওনার কাছে একদিন চাইতে গিয়েছি, আসলে ওই বৃহস্পতিবারে গোবরের ছড়া দিতে হয়, তো তো ওনার কাছে সেই গোবরের ছড়া চাইতে গিয়েছি, বলছি একটু আছে নাকি আপনার কাছে। তো তখন সেই দিদিমা বলছেন যে সোনা না মনা আমার কাছে তো নেই, আজকে তো আমি দিতে পারবো না, কেমন করে দেবো, খুব বিনিয়ে বিনিয়ে বলছেন। আসল উদ্দেশ্য কি যে উনি কিন্তু মানে না কথাটাই বলছেন, কিন্তু না কথাটা মানে এত সুন্দর করে বলছেন আমি রেগে যেতে পারছি না আর কি, রাগ করতে পারছি না একদম, এত সুন্দর করে উনি না কথাটা বলছেন। তো সেই জন্য আমার ভেতরে ভেতরে হচ্ছে যে আমার সত্যি মনে হচ্ছে ছোটো শিশু মনে যে নিশ্চয়ই উনি দিতে পারবেন না বলেই না বলছেন। তো সেই সেইটাই বলতে চাইছি আর কি, যে না কথাটাও কিন্তু উনি মিষ্টি করে বলছেন। তো আমাদের আশেপাশে এমন অনেক লোক থাকে যারা মানে কথা কিভাবে বলবে, এবং সাইকোলজিক্যালি এক একটা লোক এক একটা মানুষ কিন্তু এক এক রকমের হয়, ভেতরের যে ইনার সেলফটা সেটা এক একজনের এক এক রকমভাবে কাজ করে, সবার এক রকম হয় না। কিন্তু সেই জন্য কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি মানে বন্ধু টানতে পারে, আবার কিছু মানুষ আছে যাদের লোকে আমরা বন্ধু হতেই চাই না একদম, তাদের বিরক্ত লাগে। তো এইরকম তো সমাজে আমরা দেখতেই পাই যে বন্ধু কিছু খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়, আবার এমন লোক আছে আমরা যাদের বন্ধু হতে পছন্দ করি কিন্তু মনে মনে বুঝি যে এই ব্যাটা যা বলছে, এই ব্যক্তিটি যা বলছে সেটা একদম ঠিক নয়, মানে উল্টো পাল্টা আবোল তাবোল কথা বলছে, এরকমও হয়। যেমন খুব মিষ্টি করে মিথ্যে কথা বলতে পারে যারা, মানে মিথ্যে কথা মানে যেটা আপনার মনে করুন শুনতে ভালো লাগবে অথচ যেটা সত্যি নয়, আপনার শুনতে ভালো লাগছে কথাটা, এরম কথা বলে আপনার প্রিয়জন হয়ে উঠতে পারে, যে এরম একটা এমন একটা কথা বললো যে যেটা আপনার শুনতে ভালো লাগছে, যেটা আপনার পজিটিভ ভাইব বলে মনে হচ্ছে, সবসময়ের জন্যই ওইরকম কথা বলে। তো সেই রকম লোকের সাথে কিন্তু আমাদের বন্ধুত্ব করতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে, সুন্দর সুন্দর কথা বলে আপনার সাথে বন্ধুত্ব করে নেবে। এইরকম লোকও আমাদের আশেপাশে প্রচুর থাকে এবং তাদের আমরা ভীষণভাবে পছন্দ করি। সেইগুলোকে তো কালে যার যার পছন্দ অপছন্দের বিষয়। আমাদের আশেপাশেই এরকম রয়েছে, যেটা বলতে চাইছিলাম আর কি, যে এগুলো আমার উপলব্ধি, এগুলো আমার সাইকোলজিক্যাল যে ফ্যাক্ট এগুলো আমি দেখতে পাই। এই দেখুন একটা প্রজাপতিও দেখতে পেয়েছি হলুদ রঙের, বেশ ভালোই লাগে, আবার কোথায় উড়ে চলে যাচ্ছে। তো জাগে, ও তো উড়ে চলে গেল ওর নিজের পছন্দের জায়গায়, কোন ফুলে বা বসতে যাচ্ছে। সেই যেটা বলতে চাইছি আর কি, মানুষের এরকম অনেক আমাদের সাথে আসে যেগুলো ইয়ে সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেগুলো আমরা দেখতে পাই, আমাদের তখন মনে হয় যে কার সাথে বন্ধুত্ব করবো আর কার সাথে বন্ধুত্ব করবো না, এরকম দুবিধা মানে একটা দ্বিধা হয়। তো এগুলো তো হয়েই থাকে, তো আমাদের মন তখন কিন্তু কিভাবে কি ডিসিশন নেব, কার সাথে বন্ধুত্ব করব, অনেক কিন্তু থাকে আমাদের মনে, সেটা স্বাভাবিক, সমাজবদ্ধ জীব আমরা থাকি, সেই কিন্তুগুলো নিয়ে আমাদের চলতে হয়, আমারও থাকে আপনারও থাকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সকলে, টাটা। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলে।